হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করে যাতে করে সকলের এই বছরটি ভালো কাটে। তো গাইস, আজকে আমরা চলে আসছি রামেশের স্কুলে। আর রামেশের স্কুলে এসেছি কারণ হচ্ছে এখানে বই দিবে নতুন বছরের 1 তারিখে বই দিবে। আর ওদের নতুন বছর উপলক্ষে একটু সুন্দর করে উদযাপন করেছে। তো এই সকল কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ওরা এখন সকলে লাইনে দাঁড়িয়েছে, এক এক করে ওরা সুন্দর করে এখানে বই নেবে। ডিসিস স্যারও এসেছে, আরও অনেকেই আছে। ফালাক, তোমার কেমন লেগেছে? আমার অনেক ভালো লাগছে। ওই যে ডিসি স্যার বসে আছেন, তো সকল টিচাররা অনেক সুন্দর করে মানে স্কুলটাকে সকলে মিলে সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দরই। আমি যাই নাই, আর আর আমিশা, আম্মু আর ফালাক গিয়েছে। তো ওরাই বই নিয়ে এসেছে, আমি জাস্ট শুধু এডিট করার সময় কথা বলছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি। তো গাইস, আর সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সকলে কমেন্টস করে বলবেন হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, আমাকে বলবেন, সবাই সবাইকে বলবেন, আমিও আপনাদেরকে বলেছি। তো আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছে। এখন দুটো ফালাকের স্কুল, তাই না ফালাক? হ্যাঁ হ্যাঁ, এখন এটা ফালাকের স্কুল। স্কুল ফালাকদের আজকে বই দেয় নাই, আজকে অন্যদিন দেবে। তো সেইটাও আমার ভিডিও করব, কেমন ফালাক? হ্যাঁ হ্যাঁ, সবাইকে চকলেট দিছে, ফালাকও চকলেট খেয়েছে, আমার জন্য ফালাক আর আনে নাই, তাই না ফালাক? তাই ফালাক।
গাইস রামেশের বই দিয়েছে। তো গাইস আজ পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো গাইস এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ।